চট্টগ্রাম বন্দরকে গুরুত্ব দিয়ে এবারে নতুন বাজার ঘোষণার দাবি ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের। এমনকি বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনালের কোনো বিকল্প নেই বলেন বন্দর ব্যবহারকারীরা। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ বে টার্মিনালের জন্য রেখে নতুন এই বন্দর চালু করতে পারলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিজনেস হাব বাংলাদেশ বললেন অর্থনীতিবিদরা। আর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলছেন বঙ্গোপসাগরের পাশেই নির্মাণ হচ্ছে এই বে টার্মিনাল, ভূমি অধিগ্রহণের কাজ শেষ করার পাশাপাশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের চেষ্টা চলছে বললেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। 1860 সনে যাত্রা শুরু চট্টগ্রাম বন্দরের। পুরনো এই বন্দরটি কর্ণফুলী নদীর ভেতরে হওয়ায় সমুদ্রে বহিনোঙ্গরে থাকতে হয় মাদার ভেসেলকে। সেখান থেকে লাইটারেস জাহাজে পণ্য আসে বন্দরে, বারেক খরচ লাগে বাড়তি সময়ে। বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলাতে সরকারের নতুন পরিকল্পনা অত্যাধুনিক বে টার্মিনাল। এই বে টার্মিনাল দ্রুত নির্মাণে এবারের বাজেটে বড় বরাদ্দ রাখার দাবি চট্টগ্রাম চেম্বারের। বে টার্মিনালটাকে দ্রুত করতে হবে। বে টার্মিনাল মধ্যে ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ড এট দ্য সেম টাইম ওই টার্মিনাল এবং এটার সাথে ব্রেক ওয়াটার, এটা দ্রুত করতে হবে, এটা ফাস্ট ট্র্যাকে নিতে হবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন বে টার্মিনাল চালু হলে বন্দরের গতি যেমন বাড়বে তেমনি বিদেশিদের বিনিয়োগও বাড়বে। আর অর্থনীতিবিদরা বলছেন এই টার্মিনাল হলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিজনেস হাব হবে বাংলাদেশ। অবশ্যই বন্দর বে টার্মিনাল, পতেঙ্গা টার্মিনাল, লালদিয়া সবগুলি চালু হওয়ার একেবারে এসেনশিয়াল। যেভাবে ব্যবসার গ্রোথ সেভাবে এই বন্দরের পক্ষে এটা সামাল দেওয়া কোনো মতেই সম্ভবপর না। প্রত্যেক বছর বরাদ্দ বেশি দিয়ে এটা যাতে তাড়াতাড়ি যাতে ইমপ্লিমেন্ট, যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায় তত তাড়াতাড়ি কিন্তু চট্টগ্রাম বন্দর তথা বিজনেস এই বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বিজনেস হাব হয়ে দাঁড়াবে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলছেন প্রকল্পের ভূমি অধিগ্রহণ শেষ হলেই নিয়োগ হবে পরামর্শ। আমাদের বে টার্মিনালটা ইনশাআল্লাহ দ্রুততার সাথেই আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। আমরা অলরেডি 68 একর জমি অধিগ্রহণ করেছি, আরও 800 একর জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন আছে। দেশের সমুদ্র পথে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের 93% চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আনা নেওয়া হয়, বাকি 7% পরিবহন করা হয় মোংলা বন্দর দিয়ে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।